হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ট্রাভেল উইথ রামিমে। হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ দেখাবো উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন রুফটপ রেস্টুরেন্ট লা টিং টিং, যা একটি স্বতন্ত্রভাবে সাজানো। এই রেস্তোরাঁর ভেতরটা সাজানো হয়েছে অ্যান্টিক বা আদি সামগ্রী দিয়ে। সান্ধ্যকালীন এই মহাকাব্যিক দৃশ্য উপভোগ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার ধারণা মালিক একজন স্থপতি অথবা বেশ শৌখিন। যদি তিনি তাই হন তাহলে আমি অবশ্যই বলবো যে তিনি খুব প্রতিভাবান। তিনি আসলে একজন প্রকৃত উৎসাহী সংগ্রহকারী, কেননা ছাদের ওপর এই রেস্তোরাঁর আভ্যন্তরীণ এবং বহিরাগত সাজসজ্জা আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কথা বলে। পুরো রেস্তোরাঁর উপাদানগুলো নকশা এক একটা আরেকটার পরিপূরক। এখানে মোট চারটি ঘর রয়েছে এবং দু ধরনের মাটি দিয়ে তৈরি। একটি হলো ভালুকা ময়মনসিং থেকে সাদা কাদা মাটি এবং গাজীপুর অঞ্চল থেকে সংগৃহীত লাল কাদা মাটি। চারটি ঘরই খুবই ঠান্ডা, তবে গরমের সময় একটু গরম থাকবে দুপুরে। যদিও ছাদে মাটির তৈরি লা টিং টিং এই প্রথম। তিনি ময়মনসিং থেকে এই বাড়ির ছাদ তৈরির জন্য খড়ও সংগ্রহ করে এনেছেন। বিশেষ করে এই মাটির ঘরগুলো সাধারণত ঠান্ডা লাগে। তিনি মেঝেতে সাতক্ষীরা থেকে টালি এনে ব্যবহার করেছেন, যাকে বলা হয় তেরোকাটা টালি। এটি বিশেষভাবে তৈরি, আপনি ঢাকা শহরে কোথাও খুঁজে পাবেন না। রুমের ভেতরে ইন্টেরিয়রগুলো বেশ ভালো করেছেন। আলোর সজ্জার জন্য উনি বোতল প্লাস্টিক কেটে এগুলো দিয়েছেন, বেশ ভালো লেগেছে। খাবারের মান সম্পর্কে আমি আজকে কিছু বলবো না, তবে অনেকেই দেখলাম খাবার নষ্ট করে থাকেন। বোঝাই যাচ্ছে খাবারের মান অতটা ভালো করেনি, তবে আগামী দিনে যদি খাবারের মানটা তারা একটু উন্নত করে। এখানে প্রায়শই দেখা যায় শুটিং এবং অন্যরা সবাই ঘুরতে আসেন, অনেক ব্লগ করে হয়েছে এখানে। আমি নতুন করে আর বেশি কিছু বলবো না। আশা করি আপনাদের এই সামান্য তথ্যগুলি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সহযোগিতাই একান্ত কাম্য, যা অনুপ্রেরণা জোগাবে পরবর্তী সময়ে আরেকটা ভিডিও দিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।